2017 সালে টেস্ট স্ট্যাটাস লাভের পর এই প্রথম বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড, সাথে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে তারা। আসছে মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে দুদল। এরপর অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মার্চের 12 তারিখ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। মূল ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশটা, যা মাঠে গড়াবে 15 তারিখ। এরপর 18 মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মূল লড়াই, আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে 23 মার্চ। সিরিজের সব কয়টি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 তারিখ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 29 ও 31 মার্চ। এরপর 4 এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ একমাত্র টেস্টে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ না খেললেও 10টি একদিনের ম্যাচ খেলে 7টিতেই জয় রেকর্ড টাইগারদের। অবশ্য আইরিশদের বিপক্ষে দুটি হারের স্বাদও রয়েছে তাদের। আর 20 ওভারের ক্রিকেটে 2009 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সাক্ষাতেই হারের পর 2012 সালে আয়ারল্যান্ড সফরে স্বাগতিকদের 3-0 হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা।